বল তুই কেন আত্মহত্যা করলি? তোর কিসের এত দুঃখ? তুই জানিস না আত্মহত্যা করা মহাপাপ? গুরু, আমার জীবনে অনেক কষ্ট। আমি এই হসপিটালের সিএ ছিলাম। সিএ থাকা অবস্থায় আমাকে পুরো হসপিটালের ওয়ার্ড কন্ট্রোল করতে হতো। আমাকে স্যাররা ঝাড়ি দেয়, আমাকে ভিআইপি পেশেন্টরা ঝাড়ি দেয়, আমাকে পুরো হসপিটালের স্টুডেন্টদেরকে পড়াইতে হতো। আমার তো কোনো ফ্যামিলি টাইম ছিল না। এই দুঃখে আমি শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিলাম। ও, তোর তো আসলে অনেক দুঃখ। ঠিক আছে, তুই স্বর্গে চলে যা। বল তুই কেন আত্মহত্যা করলি? তোর কিসের এত কষ্ট? গুরু, আমি একটা হসপিটালে এইচএমও ছিলাম। আমার হসপিটালে দিন নাই, রাত নাই, বৃষ্টি নাই, খরা নাই, 24 ঘন্টাই খালি ডিউটি করতে হইতো। আমাকে কোনো প্রফেসর পাত্তা দিত না, আমাকে কোনো সিএ পাত্তা দিত না, আমাকে কোনো ইন্টারনিও পাত্তা দিত না, আর নার্সরা তো পাত্তাই দিত না। আমার অনেক দুঃখ গুরু, আমি এত 24 ঘন্টা হসপিটালে পড়ে থাকতাম, আমাকে একটা পারিশ্রমিক বলে একটা টাকাও দিত না। এর জন্য গুরু আমি কষ্ট করে নিজের নাম রাখছি অনাহারী ডাক্তার। গুরু, এই দুঃখে আমি নিজে আত্মহত্যা করছি। গুরু বলিস কি তুই? গুরু তোর তো অনেক কষ্ট। জি গুরু। যা, তুই স্বর্গে চলে যা। বল তুই কেন আত্মহত্যা করলি? গুরু গুরু আমি এক মেডিকেল কলেজের ইন্টার্নি ছিলাম গুরু। সেখানে সারাদিন ধরে শুধু আমাকে কাজ করায়, আমাকে সব পেশেন্ট ফলো আপ দিতে হয়, আমাকে প্রফেসররা কোনো পাত্তা দেয় না, সিএরা সারাদিন ধরে ফলো আপ দেয়। শুধু তাই না, এইচএমও ওরা রাত্রে ঘুমায় আর আমরা সারা রাত ধরে পেশেন্ট দেখি। শুধু তাই না, আমাকে প্রত্যেকটা পেশেন্টের ড্রেসিং করতে হয়, এমনকি মাঝে মাঝে আমাকে ওদের পায়খানা পসরাবো পরিষ্কার করতে হয় গুরু। শুধু তাই না, আমাকে তো হোস্টেলে ওরা যেতে যায় না, আমার কোনো ফ্যামিলি টাইম নেই। এই দুঃখে আমি আত্মহত্যা করেছি গুরু। ঠিক আছে, যা তুই নরকে চলে যা। গুরু, আমি নরকে যাব? আপনি না এইচএমও আর সিএ ওদেরকে স্বর্গে পাঠাইলেন। কারণ তোর শেখার কোনো ইচ্ছে নেই, তোর এখন ইন্টার্নি পিরিয়ড, তুই সব সময় হসপিটালে থাকবি না, তুই বলিস বাসায় যাবি, তোর আসলে কোনো শেখার ইচ্ছা নাই, এই জন্য তুই নরকে চলে যাবি। গুরু, আমি নরকে যেতে চাই না গুরু। যা নরকে চলে যা। আমি নরকে যেতে চাই না।